Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। স্বয়ংভূ আর জগদ্ধাত্রীকে আপনি ভয় পান? কি বলছো তুমি? আমার পাপা আমাকে একটা খুব ভালো কথা বুঝিয়েছেন। কি? জগদ্ধাত্রীর সঙ্গে এই পরিবারের এমন কোন সম্পর্ক নেই যার জন্য জগদ্ধাত্রী এই পরিবারে ঢুকতে পারে। তাহলে কার সাথে সম্পর্ক থাকতে পারে? স্বয়ংভূর সাথে, তাই না? ভালো করে দেখুন, স্বয়ংভূ, স্বয়ংভূ মুখার্জি। কে তুমি? রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জি ছেলে মুখার্জি। এসব কি বলছো তুমি মেহেন্দি? আমি আমি কিছু বুঝতে পারছি না। আমিও এখনো বুঝতে পারিনি, কিন্তু বুঝতে চাইছি মাম্মি। জগদ্ধাত্রী আর স্বয়ংভূকে দেখলেই আপনার মুখটা কেমন যেন হয়ে যায়, কিরকম একটা ভীত গোবেচারার মতো হয়ে যায়। এই দর্দণ্ড প্রতাপ মানুষটা কেমন যেন মাথা নিচু করে সরীসৃপের মতো। মেহেন্দি, তুমি কার সম্বন্ধে কথা বলছো? আমি এমন একজনের সঙ্গে কথা বলছি যে আমায় কিছু গোপন করছে, তার পরিবারকে কিছু গোপন করছে। এই কি বলছে তোমাকে এসব কথা? তুমি কিছু উত্তর দিচ্ছ না? না, কিছুটা, অনেক রাত হয়েছে, আমার ওষুধ খাওয়ার টাইম, আমার বিপিটা বাড়ছে বোধ হয়। শুনুন, একটা প্রশ্নেই বিপি বেড়ে গেলে মুশকিল ডাডি। উৎসব কি? একটু আগে কি নিচে জগদ্ধাত্রীর সঙ্গে তোমার দেখা হয়েছিল? মম, আমি চেঞ্জ করবো। তাড়াতাড়ি কর, মেহেন্দি তোর জন্য না খেয়ে বসে আছে এখন। ওকে খেয়ে নিতে বলো, অত পতিব্রতা স্ত্রী হতে হবে না, ন্যাকামো যত সব। মেহেন্দি, কি হয়েছে বলতো? খানিকটা আমি বুঝতে পারছি, আর আমি যা বুঝছি তাহা যদি হয়, কি মুখার্জি পরিবারের মুখ উড়ল বলে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।